জীবন এখানে অন্যরকম, আর দশটা মানুষের মতো নয়। ঈদের জন্য কোরবানির পশু কেনা, গরুর হাটে যাওয়ার ঝক্কি, নতুন জামা জুতোর বালাই নেই। আছে শুধু দেয়ালবন্দী 195 একর এলাকা, এটাই এখন ছোট্ট পৃথিবী তাদের কাছে। তবু জীবন গতিময়, ইচ্ছা অনিচ্ছায় একসময় জড়িয়েছেন নানা অপরাধে, এখন বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবু ঈদের দিনটা একটু ভিন্ন তাদের কাছে। প্রতিদিনের মেনু পাল্টে সকালের নাস্তায় পায়েস মুড়ি, দুপুরের খাবারে পোলাও, গরু খাসির মাংস, মিষ্টি পান সুপারি, কোমল পানীয়, আর রাতে দেওয়া হয় মাছ সবজি ও ভাত। অন্যদিনের চেয়ে তাই নতুন রূপে ঈদের আনন্দ ধরা দেয় কারাবন্দীদের জীবনে। ঈদের দিন এক কথা বলতে গেলে ভালো, অন্য দিনের থেকে খাবার ঘোরাঘুরি বা অন্য সব ওয়ার্ডের লোকজন এই দিনে মোটামুটি সবার সাথে মোটামুটি একটু দেখা হয়, পরিচিত যারা আছে এদের সাথে কথা হয়, মানে অন্য দিন থেকে একটু ডিফারেন্ট। হয়তো ডিপ্রেশনে থাকি, তারপরে তাদের সহযোগিতার কারণে আমরা একটু হলেও বলে থাকতে পারি, সেদিক থেকে আমরা ঈদটা ভালোভাবে কাটিয়েছি। তবু দুঃখ রয়ে যায়, পরিবারের সদস্য প্রিয় মানুষগুলোকে হাত বাড়ালে ছোঁয়া যায় না। টেলিফোনে কথা বললেও করোনার কারণে এবার তারা সরাসরি দেখা করার সুযোগ পাননি। পরিবারহীন বন্দী জীবন তাই যেন একরাশ বেদনার নাম। বাবার সাথে হাত ধরে ধরে ঈদের জামাতে যেতাম, সকালবেলা মা পায়েস রান্না করতো, সকালবেলা খাওয়াই দিত, এইসব কথাগুলো অবশ্যই মনে পড়ে, ছোটোবেলার স্মৃতি কোনোদিনও ভোলা যায় না। এখানে 7 বছর যাবৎ আছি, তাদের তো অবশ্যই মনে পড়ে, কিন্তু এখানে যাদের সাথে আছি তারাই এখন একটা পরিবারের মতো হয়ে গেছে। বন্দীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। করোনার কারণে অন্য বছরগুলোর মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়নি। আমরা যেহেতু কারাগারকে সংশোধনগারের দিকে সরকার রূপান্তর করার চেষ্টা করছে, আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। এই জন্য আমরা বন্দীদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করেছিলাম, যেমন ফুটবল ক্রিকেট এই ধরনের খেলাধুলার আয়োজন করেছিলাম। বর্তমানে কারাগারটিতে প্রায় 9,500 বন্দী রয়েছে। বন্দী জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে মুক্তি সেটা হয়তো সম্ভব নয়, তবে জীবন যখন যেখানে যেমন, ঈদের আনন্দ সেখানেই চিরন্তন। কারাগারের ভিতরে অনেক বেশি উচ্ছ্বাসের হয়তো সুযোগ নেই, তবে ঈদের দিনগুলো মানেই আরেকটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়ার ব্যবস্থা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, কেরানীগঞ্জ।